ওয়েলকাম টু দিশিয়ার এক্সাম গাইড প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক এডুকেশান এমসি কেউ লাস্ট মিনিট সাজেশান বন্ধুরা এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই তাই অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের এইচএস ফাইনালের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য পড়তেই হবে তাই দেরি না করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়ে নাও তাহলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন পরিনমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া পরিনমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন শিখন কি ধরনের প্রক্রিয়া উত্তর শিখন কৃত্রিম প্রক্রিয়া অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন ম্যাকডুগাল মনে করেন আগ্রহ হল সুপ্ত মনোযোগ বি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন শিখনের প্রথম স্তর স্তর হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ধারণ বা সংরক্ষণ পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যাক ভিক্ষা কথাটির আক্ষরিক অর্থ কি অপশান ডি চিনে নেওয়া প্রত্যাভিক্ষা কথাটির আক্ষরিক অর্থ হল চিনে নেওয়া ছয় নম্বর প্রশ্ন যে মানসিক সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি হল অপশান সি সংরক্ষণ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে বলে অপশান বি শিখন আট নম্বর প্রশ্ন ষণার উদ্ভব হয় অপশন সি অভাব বোধ থেকে নয় নম্বর প্রশ্ন শিখনের দ্বিতীয় স্তর হলো পুনরুদ্রেক দশ নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে অপশন সি ইজ দ্য রাইট আনসার শিখন যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলে শিখন অপশন সি এগারো নম্বর প্রশ্ন সহগতির সহগাঙ্কুকে যে ইংরেজির অক্ষরের মাধ্যমে প্রকাশ করা হয় অপশান সি ছোট হাতের আর দ্বারা বারো নম্বর প্রশ্ন দি উপাদান তত্ত্বের প্রবক্তা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্পিয়ারম্যান তেরো নম্বর প্রশ্ন পুনরুদ্রেক কথাটির অর্থ হল মনে করা পুনরুদ্রেক কথাটির অর্থ হল মনে করা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্ন অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতার অনুশীলনকে বলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শিখন শিখন ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন শিখন স্মৃতি প্রত্যক্ষণ এগুলি আসলে কি উত্তর অপশান বি মানসিক প্রক্রিয়া এবার দ্বিতীয় অধ্যায় থেকে শিখন কৌশল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন উদ্দীপক এবং প্রতিক্রিয়া এর বন্ধনের প্রভাবে ঘটে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শিখন উদ্দীপক এবং প্রতিক্রিয়া এর বন্ধনের প্রভাবে ঘটে উদ্দীপক এস এবং প্রতিক্রিয়া আর এর বন্ধনের প্রভাবে ঘটে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার শিখন দুই আধুনিক শিক্ষা সি অপশান সি শিশু কেন্দ্রিক তিন প্রাচীন অনুবর্তনে যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় অপশান বি অনাবর্তিত চার নম্বর প্রশ্ন অনুশীলনের নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রচেষ্টা ভুল তত্ত্ব প্রচেষ্টা ভুল তত্ত্ব অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কযুক্ত তা হল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রচেষ্টা ভুল তত্ত্ব পাঁচ নম্বর প্রশ্ন চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের প্রবক্তা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার থান্ডাই ছয় নম্বর প্রশ্ন প্রচেষ্টা ও ভুল তথা সংযোজন বা তত্ত্বের মূল প্রবক্তা থান্ডাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন গেস্টাল্ট শব্দের অর্থ অপশান ডি সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো গেস্টাল্ট শব্দের অর্থ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো আট নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা মনোবিধ প্রশ্ন সক্রিয় অনুবর্তন প্রবক্তা ব্যাবলব সক্রিয় সক্রিয় অনুবর্তনের অপর নাম যান্ত্রিক অনুবর্তন যান্ত্রিক অনুবর্তন দশ একটি জার্মান শব্দ গেস্টাল্ট একটি জার্মান শব্দ গেস্টাল্ট এগারো শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয় ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয় এ ঋণাত্মক ইজ দ্য রাইট অ্যান্সার তেরো গেস্টাল্ট কথাটির সঙ্গে কোনটি মানানসই নয় অপশান বি পদ্ধতি দেখো এখানে সম্পূর্ণ আকার অবয়ব কাঠামো এগুলি সবগুলি গেস্টাল্টের সঙ্গে মানানসই কিন্তু পদ্ধতি মানানসই নয় চোদ্দ প্রক্ষোভের শেষে অনুবর্তনের প্রভাব অপশান সি রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন শিখনের ক্ষেত্রে সংযোগবাদের প্রবর্তক হলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার থান্ডাই এবার তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে যেগুলো পড়তে হবে এক ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যকার ব্যবধানকে বলে অপশান ডি বিবৃতি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুই নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সব বেশি নির্ভরযোগ্য হলো অপশান এ গড় তিন নম্বর প্রশ্ন মান পরিমাপক স্কোরগুলির মধ্যবিন্দু মধ্যমান পরিমাপক স্কোরগুলির অপশান সি মধ্যবিন্দু চার নম্বর প্রশ্ন গাণিতিক গড়কে বলা হয় অপশান বি মিন পাঁচ নম্বর প্রশ্ন গণিত ভিত্তিক একটি কৌশল হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাশিবিজ্ঞান ছয় নম্বর প্রশ্ন হিস্টোগ্রাম হলো এক ধরনের অপশান ডি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র সাত নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞান একটি গণিত ভিত্তিক পদ্ধতি রাশিবিজ্ঞান একটি গণিত ভিত্তিক পদ্ধতি আট নম্বর প্রশ্ন চল বা চলক প্রধানত সি দু রকমের হয় চল বা চলক প্রধানত অপশান সি দু ধরনের হয় নয় নিচের কোন লেখচিত্রটি ভিন্ন প্রকৃতির অপশান ওয়াইজ ওজাইভ ওজাইফ এটি কিন্তু ভিন্ন প্রকৃতির চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ চতুর্থ অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক সংবিধানের কোন ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় সংবিধানের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে অ্যান্সার সংবিধানে তিনশো পঞ্চাশের এ নং ধারায় দুই নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা উত্তর যুগ্ম তালিকাভুক্ত তিন নম্বর প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি জুড়ে দেওয়া হয়েছে তাহলে উত্তর আমি প্রথমেই বলেছি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ চার নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন উত্তর ডক্টর ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম জাতি বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ হয়েছে উত্তর পনেরো নং ধারায় ছয় নম্বর প্রশ্ন ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃত হয় উত্তর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে স্বীকৃতি হয় সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান হলো পৃথিবীর জটিলতম সংবিধান ভারতীয় সংবিধান হলো পৃথিবীর জটিলতম সংবিধান উত্তর জটিলতম আট নম্বর প্রশ্ন অধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় উত্তর গণতন্ত্র নয় নম্বর প্রশ্ন উনিশশো সাতচল্লিশ কত তারিখে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় চোদ্দই আগস্ট পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এখান থেকে যে এমসি কিউগুলো তোমাদের পড়তে হবে এক নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে দু বছর উত্তর দু বছর বিজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অপশান বি ডক্টর জেমস এফ ডাফ চার নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণান কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল দশ অপশন বিজ দ্য রাইট অ্যান্সার পাঁচ শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন ডক্টর কোঠারি ছয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত সাত নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠিত হয় অপশন এ গ্রামীণ বিশ্ববিদ্যালয় আট নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবি গঠন করা হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নয় নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে উত্তর পনেরোশো এর বেশি হবে না দশ নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণান কমিশন চিকিৎসা শাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছে একশো জন ডিজ দ্য রাইট অ্যান্সার এগারো রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর করার সুপারিশ করেছে ষাট বছর রাধাকৃষ্ণান শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ষাট বছর করার সুপারিশ করেছে এবার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে মাধ্যমিক শিক্ষা কমিশন নাও এক মুদালিয়ার কমিশনের মতে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা পছন্দমতো পছন্দ মতো নির্বাচনে সক্ষম অপশন ডি নবম শ্রেণী দুই নম্বর প্রশ্ন মুদালিয়ার কমিশন গঠন করা হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিন মোদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা নয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চার মোদালিয়ার কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে অপশান বি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা অপশান সি ষোলো অধ্যায় ষোলো পাসের সি ইজ দ্য রাইট অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষায় সাতটি প্রবাহের অবতরণা করে মোদালিয়ার কমিশন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশন মুদালিয়ার কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা সাত আট আট নম্বর প্রশ্ন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য কমিটি গঠনের প্রস্তাব দেয় সি তারা কমিটি সি ইজ দ্য রাইট অ্যান্সার নয় মুদালিয়ার কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর হবে চার বছরের জন্য দশ মোদালিয়ার কমিশনের মধ্যে জুনিয়র বেসিক বা নিম্ন বুনিয়াদি নিম্ন বুনিয়াদি স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে সি ইংরেজি ও হিন্দি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন মোদারিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রবাহের বিষয়গুলিকে কটি গ্রুপে ভাগ করেছে অপশান সি সাতটি সি ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন মোদালিয়ার কমিশনের অপর নাম হল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন এবার কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার সপ্তম অধ্যায় দেখে নাও ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করার সুপারিশ করে কোন কমিশন অপশান এ কোঠারি কমিশন ইজ দ্য রাইট অ্যান্সার দুই সাধারণ শিক্ষা বলতে বোঝায় এক জ্ঞান অর্জনের জন্য প্রচলিত বিদ্যালয় ভিত্তিক শিক্ষা বি সর্বসাধারণের শিক্ষা সি সেই সব দক্ষতা অর্জন যা ব্যক্তিকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে অপশান ডি ওপরে সব কটি সি তিন দাগ দেখে নাও কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অপশান ডি সু গড়ে তোলা সু অভ্যাস গড়ে তোলা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চার প্রথম জাতীয় শিক্ষানীতি সুপারিশ করে কোন কমিশন অপশান বি কোঠারি কমিশন পাস কোঠারি কমিশন প্রথাগত শিক্ষায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করে অপশান সি ছ বছর প্লাস ছ বছর প্লাস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন কোঠারি কমিশন সাধারণ শিক্ষার জন্য কি সুপারিশ করেছে জন্য কি সুপারিশ করেছে দশ বছরের শিক্ষা সাত বিদ্যালয় গুচ্ছ যাকে স্কুল কমপ্লেক্স এর সুপারিশ করেছে কোন কমিশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কোঠারি কমিশন আট নম্বর প্রশ্ন কমিশনের মতে জাতীয় শিক্ষা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অপশান এ সকলের জন্য শিক্ষার সমসুযোগ নিশ্চিত করা নয় নম্বর প্রশ্ন কোন কমিশনের শিক্ষার কাঠামো টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু করার প্রস্তাব দেওয়া হয়েছে অপশান এ কোঠারি কমিশনে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন যে সমস্যাটির ওপর কোঠারি কমিশন বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আধুনিক আধুনিকীকরণের সমস্যা এগারো নম্বর প্রশ্ন কোঠারি কমিশন কমিশনে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীকে শিক্ষার কোন স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রারম্ভিক স্তর বারো নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষার উপর সর্বোত্তম গুরুত্ব দেয় কোন কমিশন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কোঠারি কমিশনে তেরো নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের টাস্ক ফোর্সের মোট সংখ্যা ছিল বারো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জাতীয় শিক্ষানীতি অষ্টম অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে বোঝায় অপশান এ একটি কর্মসূচি দুই সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান হলো অপশান ডি একটি জাতীয় প্রতিষ্ঠান তিন নারী শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষানীতিতে কী সুপারিশ করা হয়েছে অপশান ডি হবে এখানে এ ও সি হবে পাঠ্যক্রম পুনর্গঠন আর সি কুসংস্কার দূর করা তাহলে ওপরের ডি উত্তর হবে এ ও সি দুটি সঠিক চার নম্বর প্রশ্ন মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না এই উক্তিটি কোথায় দেখা যায় অপশন সি জাতীয় শিক্ষানীতি উনিশশো মর্যাদার বিচারে শিক্ষকদের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না উক্তিটি কোথায় দেখা যায় অপশন সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পাঁচ সর্বজনীন প্রাথমিক শিক্ষা অপশান ডি ওপরে সবকটি হবে তার মানে এ ব্যক্তির অভিযোজনের সাহায্য করা বি দেশের আর্থিক উন্নয়নে নির্ভর করা আর সি সমগ্র বিশ্বে দেশের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা ওপরে সবকটি ছয় বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্ক হলেন সি যারা পনেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সাত নবোদয় বিদ্যালয়ের অন্য নাম পেস সেটিং স্কুল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পেস সেটিং স্কুল আট কমন স্কুল এবং নবোদয় বিদ্যালয়ের মধ্যে মিল কোথায় উত্তর এ শিক্ষায় সমতা আনা বি জাতীয় সংহতি শক্তিশালী করা শক্তিশালী করা এ ও বি দুটোই হবে তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওপরের দুটোই সঠিক নয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয় হলো এ ইগ্ন মুক্ত বিশ্ববিদ্যালয় বি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সি রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় ওপরে সবকটি সঠিক দশ এম এল এল এর সম্পূর্ণ নাম মিনিমাম লেভেল অফ লার্নিং অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে পেস পেস সেটিং সেটিং স্কুল স্কুল নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে কবে প্রকাশিত হয় একুশে এপ্রিল একুশে এপ্রিল নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা এখান থেকে যে এমসি প্রশ্নগুলো পড়তে হবে এক চুরি করার কারণ কি উত্তর দেখো অপশান এ নিরাপত্তাবোধের অভাব বি ধনের প্রতি লালসা সি দারিদ্র অপশান ডি উপরের সবকটি উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওপরের সবকটি উত্তর হবে দুই নম্বর প্রশ্ন ক্লিপ্টোম্যানিয়া কী অপশান এ প্রয়োজন না থাকলে থাকলেও চুরি করা ক্লিপ্টোম্যানিয়া কি প্রয়োজন না থাকলেও চুরি করা অপশান এ ই দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোই মার্চ চার নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা পরিমাপের একক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিবি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিবি পাঁচ নম্বর প্রশ্ন মুখ শিক্ষার জন্য মৌলিক পদ্ধতি প্রবর্তন করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জোয়ান পাবলো বর্নে জোয়ান পাবলো বর্নে ছয় নম্বর প্রশ্ন ভারতবর্ষে মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে শিক্ষার সুযোগ পায় এক পার্সেন্ট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নম্বর প্রশ্ন দৃষ্টিসম্পন্ন দৃষ্টিসম্পন্ন ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষণে ব্যবহৃত হয় ব্রেইল পদ্ধতি অপশান এ দ্য রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে এখানে সব কটি হবে অপশান এ অপশান বি স্পর্শ ভিত্তিক পদ্ধতি সি শব্দ ভিত্তিক পদ্ধতি উপরে সব কটি সব সবকটি ব্যাহত দৃষ্টি সম্পূর্ণ শিক্ষার্থীদের সেখানে ব্রেইল পদ্ধতি স্পর্শ ভিত্তিক পদ্ধতি শব্দভিত্তিক পদ্ধতি উপরে সব কটি ব্যবহৃত হয় আট নম্বর প্রশ্ন ব্যতিক্রমী ও ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় অপশান এ একই নয় নম্বর প্রশ্ন ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্য অপশান এ ছটি বিন্দু দিয়ে দশ নম্বর প্রশ্ন ব্রেইলের আবিষ্কর্তা অপশান বি লুইস ব্রেইল এগারো নম্বর প্রশ্ন শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে পড়ানো হয় অপশান সি দৃষ্টিহীনদের বারো নম্বর প্রশ্ন অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান বি বোধিরত্ব তেরো নম্বর প্রশ্ন বিশেষ শিক্ষা শব্দটি ব্যবহার করা হয় অপশান বি ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে চৌদ্দ নম্বর প্রশ্ন অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান বি বোধিরত্ব পনেরো নম্বর প্রশ্ন মানসিক দিক থেকে অস্বাভাবিকতার কারণ কি এটি হবে অপশান এ অপশান বি দুটি মায়ের গর্ভকালীন অবস্থায় আয়োডিনের অভাব বি শিশুর প্রতি অমানবিক আচরণ তাহলে অপশান এ ও বি দুটোই হবে ষোলো ভিন্ন সক্ষমতার শিশু বলতে বোঝায় এ প্রতিবন্ধী শিশু বি অক্ষম শিশু সি ব্যাহত শিশু ওপরে সবকটি সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি প্রতিবন্ধীর উদাহরণ অপশান এ পোলিও আক্রান্ত শিশু আঠারো অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ অপশান এ গণিত উনিশ ইন্দ্রিয়গত ত্রুটিযুক্ত ব্যক্তিদের কি বলা হয় দৈহিক প্রতিবন্ধী ডি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি যে সমস্ত শিশু শুনতে পায় না তাদের কি বলা হয় কালা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি যে সমস্ত শিক্ষার্থী শুনতে পায় না তাদের বলা হয় কালা অপশান ডি একুশ নম্বর প্রশ্ন মনোবিদ লোয়েন্ড ফিল্ড দৃষ্টিহিনের কটি ভাগ কটি ভাগে ভাগ করেছে দৃষ্টিহীন ও চারটি মনোবিদ লয়েল ফেন্ট দৃষ্টিহীনদের ভাগ করেছে চারটি বাইশ নম্বর প্রশ্ন দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্য কি ওপরের হবে বৃত্তির সুযোগ সৃষ্টি করা সংগতি বিধানে সহায়তা করা সে আত্মবিশ্বাসে বৃদ্ধি করা ওপরের সবকটি তেইশ ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের প্রধান সমস্যা কী উপরের সবকটি সামগ্রিক অভিজ্ঞতা অর্জনে অসুবিধা হীনমান্যতা পারদর্শিতায় পিছিয়ে থাকা অপশান ডি ওপরের সব চব্বিশ নিচের কোন ধরনের বিকাশে মুখ ও বদিদের সমস্যা দেখা যায় অপশান বিজ দ্য রাইট অ্যান্সার সামাজিক বিকাশে পঁচিশ ব্যক্তির ঊর্ধ্বক্রমিক চাহিদার প্রবর্তককে শ্যাসলো শ্যাসলো ব্যক্তির ঊর্ধ্বক্রমিক চাহিদার প্রবর্তককে শ্যাসলো প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ দশম অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির যে ধারাই সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে অপশন বি পঁয়তাল্লিশ নম্বর ধারায় দুই নম্বর প্রশ্ন সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় অপশন সি তিন আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণায় শিক্ষার অধিকারের বিষয়টি আছে অপশান সি ছাব্বিশ নং অনুচ্ছেদে চার নম্বর প্রশ্ন সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধা সি জন পাঁচ নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্য হল এ সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা বি জাতীয় উৎপাদন বৃদ্ধি করা সি জাতীয় সংহতি সুনিশ্চিত করা ডি ওপরের সব কঠিন ছয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড বা পরিকল্পনা গড়ে ওঠে অপশান সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাত ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার উপর পড়েছে অপশন সি জেলা বোর্ড অব এডুকেশনের উপরে আট সর্বজনীন প্রাথমিক শিক্ষা লক্ষ্য পূরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচি অপশন সি সর্বশিক্ষা অভিযান নয় নম্বর প্রশ্ন ইচ অন টিচ অন যে আন্দোলনের স্লোগান অপশান সি শিক্ষা আন্দোলন শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি একাদশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক একবিংশ শতাব্দীর শিক্ষার উপর যে আন্তর্জাতিক কমিশন গঠিত হয় তার নেতৃত্বে ছিলেন অপশান বি জ্যাক ডেলর দুই জ্যাক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন অপশান সি ফ্রান্সের তিন জ্যাক ডেলরের নেতৃত্বে লার্নিং দ্য ট্রেজার ওই দিন রিপোর্টটি কবে পেশ করা হয় অপশান বি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে চার দু সালে সালে ডাকারে কোন বিষয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান ডি সকলের জন্য শিক্ষা পাঁচ ডেলর কমিশন প্রস্তাবিত বিশ্ব শিক্ষার স্তম্ভ সংখ্যা অপশান সি চার ছয় কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় ডি পারদর্শিতার শিক্ষা সাত শিক্ষণের জন্য শিক্ষা যে স্তম্ভের অন্তর্ভুক্ত তা সি জানার জন্য শিক্ষা আট কর্মের জন্য শিক্ষা বলতে বোঝায় ডি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন বিভিন্ন পরিস্থিতিতে উৎকর্ষের সঙ্গে কাজ করা সি যৌথবদ্ধ কাজ করা উপরের সব কটি অপশন ডি ডি দা রাইট আনসার এবার দেখো শিক্ষায় প্রযুক্তির ভূমিকা দ্বাদশ অধ্যায় প্রশ্ন উত্তর দেখে নাও শিক্ষায় প্রযুক্তির ভূমিকা শিক্ষা প্রযুক্তি যে কাজে ব্যবহৃত হয় এক পাঠক্রম নির্দিষ্ট বি শিক্ষা প্রক্রিয়ায় সি উপরে সবকটি উত্তর হবে নম্বর প্রশ্ন রাউন্ডরা শিক্ষা শিক্ষণ প্রযুক্তির প্রয়োজনের কথা উল্লেখ করেছেন চারটি অপশন বি ইজ দ্য রাইট আনসার তিন শিক্ষা প্রযুক্তির উদাহরণ হল পরিকল্পিত শিক্ষণ অনুশিক্ষণ সি তন্ত্র বা সিস্টেম হিসেবে শিক্ষা উপরে সব কটি চার বর্তমানে যে ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ্য করা যায় অনুশিক্ষণ শিক্ষণ মডেল সি স্বয়ংশিক্ষণ উপরে সব কটি পাঁচ শিক্ষা প্রযুক্তিভিত্তিক বিষয় হল সি শিক্ষা নির্দেশনা ছয় শুদ্ধ হার্ডওয়্যারের উদাহরণ হল কম্প্যাক্ট ডিস্ক ভিডিও ক্যাসেট সি কম্পিউটার ওপরের সবকটি কটি সাত এর মধ্যে কোনটি সফটওয়্যার অপশান ডি কম্পিউটার ডিস্ক আট বর্তমানে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা শুরু হওয়া উচিত অপশান বি নিম্ন প্রাথমিক স্তর থেকে নয় বর্তমানে শিক্ষা প্রযুক্তি ব্যবহৃত হয় জ্ঞান সংগ্রহে জ্ঞান সরবরাহে জ্ঞানের উপরের দশ ভাষা পরীক্ষাগারের লক্ষ্য কি অপশান এ সঠিকভাবে শুনতেও বলতে শেখা অপশান এজ দ্য রাইট অ্যান্সার এগারো টিচিং মেশিনের সুবিধা কী শিক্ষকের অভাব পূরণ করতে পারে শিক্ষকের অভাব পূরণ করতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো বারো সিআইইটি এর পুরো কথাটি হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশন টেকনোলজি ডি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো শিক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা হলো প্রচুর অর্থের বিনিয়োগ বি শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি সি রক্ষণাবেক্ষণের অভাব উপরের সব কটি চোদ্দ পরিকল্পিত শিক্ষণের গুরুত্বপূর্ণ দিক কোনটি অপশন ডি উপরে অপশান ডি হবে ফ্রেম প্রস্তুত করা বি শিক্ষার্থীর সক্রিয়তা সি ফিডব্যাক সরবরাহ ওপরে সব ডি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও